আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি আর শুরু করছি ন্যারেশন। ন্যারেশন কথাটা শুনলেই যেন মাথা নষ্ট হয়ে যায়। ন্যারেশন পড়তে গেলে অনেক অনেক বেশি রুল পড়তে হবে, টেন্স জানতে হবে, অনেক কিছু 20-20টা নিয়ম পড়তে হবে, মুখস্থ করতে হবে, দেন আপনি ন্যারেশন করবেন। আসলে ন্যারেশন পড়তে কিছুই লাগবে না, লাগবে তিনটি শব্দ, JSP। এই তিনটি ওয়ার্ড দিয়ে আপনি যে কোনো ন্যারেশন করতে পারবেন। আমি শুরু করলাম ঢাকা বোর্ড 2018, অর্থাৎ 18 সালে সব বোর্ডে সেম কোশ্চেন আসছে, সেই কোশ্চেনটা আমি সলভ করবো SSC বোর্ড। তাহলে আমরা বললাম তিনটা ওয়ার্ড, আমরা JSP দিয়ে সম্পূর্ণ ন্যারেশনটা শিখবো। যেহেতু হলো যুক্ত করা, এস হলো সাবজেক্ট আনতে হবে, পিতে হলো পাস করতে হবে। প্রথম লাইনটি এখন আমাদের ন্যারেশন করার জন্য প্রথম কাজ হলো ওই বাক সেন্টেন্সগুলোর মধ্যে বা প্যাসেজটার মধ্যে কে বক্তা কে শ্রোতা সেটা আপনাকে ফার্স্ট ফাইন্ড আউট করতে হবে। তাহলে আপনার কাছে অনেক ইজি হয়ে যাবে। প্রথম বাক্যটি শাহবাব বা শাহবাব, কারণ নামের উচ্চারণ বিভিন্নভাবে করা যাবে। শাহবাব বা শাহবাব সেট টু তাহসিন। শাহবাব তাহসিনকে বললো, ডিড ইউ ভিজিট দ্য ষাট গম্বুজ মস্ক, তুমি কখনো ষাট গম্বুজ মসজিদে গিয়েছিলা? ওকে, তাহলে আমরা এই বাক্যটা পেলাম ইন্টারোগেটিভ, কারণ এখানে ইন্টারোগেটিভ চিহ্ন আছে। কে বললো? শাহবাব। কাকে বললো? তাহসিনকে। তাহলে আমরা শাহবাব আর তাহসিনকে লিখবো আগে অ্যান্সার। এখানে শাহবাব, ওকে, কাকে বললো? তাহসিনকে। আমরা একটু মাঝখানে ফাঁকা রাখলাম, তাহসিন। এখন খেয়াল করেন, শাহবাব তাহসিনকে কি প্রশ্ন করলো, নাকি আদেশ করলো, নাকি রিকোয়েস্ট করলো, নাকি অর্ডার করলো? কি আছে ইন্টারোগেটিভ? তাহলে অবশ্যই কি করছে? আদেশ করছে। তাহলে আমরা এখানে কি লিখব? আস্কড। ওকে, এখন খেয়াল করি, আমরা সাবজেক্ট আর অবজেক্ট লিখে ফেলছি। এই বাক্যটাকে এখন আমি লেখা শুরু করবো। ডিড ইউ ভিজিট দ্য ষাট গম্বুজ মস্ক? কথাকে বলছে? শাহবাব বলছে। ওকে, তো এই বাক্যটা শুরু কি দিয়ে? শুরু হলো ডিড দিয়ে। তাহলে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ডিড দিয়ে শুরু, তার মানে অ্যান্সারটা এক কথা হচ্ছে, তুমি কি ষাট গম্বুজ মস্ক ভিজিট করছো বা পরিদর্শন করছো? ইয়েস বা নো? যদি এখানে WH কোশ্চেন থাকে তাহলে অ্যান্সার এক কথা হয় না, আর WH কোশ্চেন ছাড়া যদি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে অ্যান্সার এক কথা হবে। তাহলে আমরা এখানে যুক্ত করলাম ইফ। আমরা কিন্তু বললাম JSP, যুক্ত করলাম, জের কাজ আমার যুক্ত করার কাজ শেষ, সাবজেক্ট নিয়ে আসবো। ইউ কোন পার্সন? সেকেন্ড পার্সন। তাহলে কর্ম অনুযায়ী তাহসিন, ছেলে, সেও ছেলে, সেও ছেলে, আমরা হি লিখবো, বাট হি লিখে ব্র্যাকেটে টি লিখবো, টি দ্বারা তাহসিনকে বোঝানো হলো। ইফ হি, যুক্ত করলাম, সাবজেক্ট নিয়ে এলাম, এখন কি করার কাজ? যুক্ত করলাম, সাবজেক্ট নিয়ে এলাম, এখন কি করব? পাস্ট করে দিব। এখন দেখেন এখানে আছে কিন্তু পাস্ট, তাহলে পাস্ট পারফেক্ট হবে, একটা ব্যতি করুন, জাস্ট পাস্ট হলে পাস্ট পারফেক্ট। তাহলে ইফ হি হ্যাড এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে ভিজিটেড, একটু ব্যতিক্রম হলো, একটা পাস্ট হলে পাস্ট পারফেক্ট। আর সবসময় যুক্ত করবেন, সাবজেক্ট নিয়ে আসবেন, পাস করে দিবেন, জাস্ট পাস পারফেক্ট মানে একটা হ্যাড এক্সট্রা আসবে, ভারে পাস তো করাই আছে। ওকে, বাকি যা আছে, দ্য ষাট গম্বুজ মস্ক, প্রথম বাক্যটা শেষ হয়ে গেল। তাহলে আলটিমেটলি আমার কি কাজ করা লাগলো? যুক্ত করলাম, সাবজেক্ট নিয়ে এলাম, পাস করে দিলাম, পাস হলে পাস পারফেক্ট। পরের বাক্যটি নো আই ডিডেন্ট। তাহলে নো আই ডিডেন্ট মানে কি? না আমি যাইনি। যেমন আপনি সকালে স্কুল যাচ্ছেন, তা আপনাকে কেউ প্রশ্ন করলো আপনি কেমন আছেন, বলুন আমি অনেক ভালো আছি। বাট যখন স্কুল থেকে ব্যাক করবেন, যদি আপনাকে বলো আপনি কেমন আছেন, মাথা নাড়াবেন। কেন? মাথা নাড়ানোর মধ্যে কী আছে, ভালো আছি বা খারাপ আছি? কারণ তখন কষ্ট হয়ে যায়। ঠিক একই রকম আই ডিডেন্ট এর মধ্যে কী রয়ে গেছে, সে সেখানে যায়নি।
তো এর মধ্যে ভিজিটেড কথা রয়ে গেছে, তাহলে এই কথাটা কে বললো? তাহসিন বললো। তাহলে আমরা তাহসিন আগে লিখি, তাহসিন। ওকে, বাক্যটা কি? অ্যাসার্টিভ, কারণ আগে সাবজেক্ট আছে। বাট নো এর জন্য কি বসে? রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। তাহলে তাহসিন রিপ্লাইড যদি ইয়েস থাকে তাহলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, আর নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। তাহলে এই নো এর জন্য কি বসলো? রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। এখন আমি কি দুই বাক্যটাকে আলাদা করে লিখবো? আমি কি কমাটাকে রাখবো? কমাটা কিন্তু আমি রাখবো না। সেক্ষেত্রে দুই বাক্যটা কি হবে? আমাকে একসাথে করতে হবে। আর দুই বাক্যটাকে একসাথে করতে গেলে আমাদেরকে অ্যান্ড দ্বারা যোগ করতে হবে। তাহলে আমরা এখানে অ্যান্ড যোগ করে দিলাম। ওকে, অ্যান্ড যোগ করার পরে বাক্যটা কি? অ্যাসার্টিভ। তাহলে আমরা অ্যাডেড দ্যাট বা অ্যান্ড সেড দ্যাট একটা লিখে হবে। অ্যান্ড সেড দ্যাট, সে না বলতে উত্তর দিল এবং কেন? বাক্যটাকে যোগ করার জন্য। এবং বলল যে আই কোন পার্সন? ফার্স্ট পার্সন। কর্তা কে না? তাহসিন। আমরা এখানে অবজেক্ট লিখি নে, হি লিখবো, যেহেতু তাহসিন ও হি, শাবাব ও হি, তাহলে ব্র্যাকেটটি লিখবো, যুক্ত করলাম, আমরা যুক্ত করলাম, সাবজেক্ট নিয়ে এলাম, এখন কি করবো? পাস করে দিব। এই যুক্ত করলাম, সাবজেক্ট নিয়ে এলাম, পাস করে দিব, সেম আগের মতো ডিডেন্ট। তাহলে পাস্ট আছে, পাস্ট পারফেক্ট, হ্যাড বসে গেল, হ্যাডেন্ট। আমরা সাকি যোগ করে দিই, ভিজিটেড, সে সেখানে পরিদর্শন করে নাই, কারণ এটা দিয়ে বাক্যটা ফিল ফুলফিল হবে না, এই জন্য স্ট্রাজে ভাব ছিল। তাকে কিন্তু প্রশ্ন করছে সেখানে পরিদর্শন করেছে কিনা, সে এই ডিড নটের মধ্যে কি রয়েছে? ভিজিট করা দ্বারা রয়ে গেছে। তো আগের মতো যুক্ত করলাম, সাবজেক্ট নিয়ে আসলাম, আর পাস্ট মানে এখানে পাস্ট পারফেক্ট করে দিলাম। ওকে, পরের বাক্যটা, আই ওয়াজ দেয়ার লাস্ট উইক, হাউ বিউটিফুল দ্য মাস ইজ, সেট শাবাব। তো এই কথাগুলো কে বললো? এই যে পুরো লাইনটা, আই ওয়াজ দেয়ার লাস্ট উইক, হাউ বিউটিফুল দ্য মাস ইজ, পুরো কথাটাই বললো কে? শাবাব। আমরা শাবাব দিয়ে শুরু করবো, বা শাহবাব নাম তো আপনি একটা বললে চলবে, শাহবাব। ওকে, কি বললো? আই ওয়াজ দেয়ার লাস্ট উইক, আগে সাবজেক্ট, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে এখানে সেড লিখবো। ইন্টারোগেটিভ হলে এখানে আক্স বললো, ইম্পারেটিভ হলে আদর্শ উপদেশ, তাহলে এখানে কি লিখবো? সেড বা টোল্ড। আর যদি কোনো কিছু উত্তর দেয় তাহলে রিপ্লাইড, যেমন আমি চাইলে এই যে কথাটা বলছে এখানে নো, তাহলে এখানে কিন্তু রিপ্লাইড বসছে অলরেডি। পরের বাক্যটা, তাহলে আই ওয়াজ দেয়ার লাস্ট উইক, তাহলে বাক্যটা অ্যাসার্টিভ, তাহলে সেট বসে গেল। কাকে বলছে? তাহলে আপনি তাহসিন লিখতে পারেন না, মানে প্রথম বাক্যতে আমাকে সাবজেক্ট অবজেক্ট লিখতে হবে, বাকি সবগুলো না লিখলে চলে, লিখলে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়। তাহসিন লিখি আমরা এখানে। ওকে, কি বলছে এখানে? আবার আগের মতো যুক্ত করেন, যদি অ্যাসার্টিভ যুক্ত করলাম দ্যাট দ্বারা, সাবজেক্ট নিয়ে আসেন, আই ফার্স্ট পারসন, কর্তাকে শাবাব, তাহলে হি লিখে ব্র্যাকেট এস লিখবেন, যুক্ত করলাম, সাবজেক্ট নিয়ে এলাম, পাস্ট, এখন আছে অস, আগের মতো পাস্ট আছে, তাহলে পাস্ট পারফেক্ট, পাস্ট থাকলেই পাস্ট পারফেক্ট। এখন এখানে মূল ভার্ব কিন্তু এখানে অস, এই জন্য ওই ভার্বের পাস্ট পার্টিসিপল। আবার দেখেন, যুক্ত করলাম, সাবজেক্ট নিয়ে এলাম, পাস্ট আছে বলে পাস্ট পারফেক্ট, বাট এখানে ভার্ব ছিল অস, এই জন্য পাস্ট পার্টিসিপল বিন বসে গেছে। অ্যাম ইস আর ওয়াজ আর, পাস্ট পার্টিসিপল কি হলো? বিন, বি ডাবল ইউ। ওকে, বাকি যে সেটা বসে গেল, দেয়ার লাস্ট উইক, বাকি অংশটা খেয়াল করেন। এখানে লাস্ট থাকলে কি বসে? লাস্ট উইক। স্টারডে হলে কি হয়? টুমরো হলে কি হয়? এটা আমরা সবাই জানেন, স্টারডে বা লাস্ট মানে কি? আগের দিন, দ্য প্রিভিয়াস। আর টুমরো হলে দ্য নেক্সট ডে। ওকে, এই বাক্যটা খেয়াল করেন। এখন এই বাক্যটা শেষ হলো, বাট পরের বাক্যটা কিন্তু সে আবার একসাথে বলছে। যদি দুটো বাক্য একসাথে বলে তাহলে আমরা দুই বাক্যটাকে অ্যান্ড দ্বারা যোগ করতে পারি। তাহলে আমরা এখানে চাইলে আমরা এখানে অ্যান্ড দ্বারা যোগ করি। এখন বাক্যটা কি খেয়াল করেন তো, এটা কি খুশি হয়ে বলছে না? তাহলে অ্যান্ড এক্সক্লেম উইথ জ, EXCLAIMED। আমি এক্সক্লেম বানানটা শেখাই একটু, আগে আগে লিখবেন এইম বানান, পরে ইডি, পরে এক্সেল,
যদি আপনারা পারেন বা আমি শেখালাম বুদ্ধি করে, আগে এই পরে ইডি এইট পরে এক্সেল, ওকে অ্যাড এসকেলেন উইথ জয়। এবার বাক্যটা যোগ করেন, দ্যাট সাবজেক্ট নিয়েছেন দ্য মথস। তাহলে এখানে অনেকে বুঝে না সাবজেক্ট কোনটা, তাহলে এখানে কিন্তু ইস আছে, তার মানে এটা সাবজেক্ট, এর ভার্ব এটা। লিখেন দ্য মথস, থার্ড পারসন নো সেন্স, এখানে জাস্ট এটা একটু উল্টা, আমি চাইলে এখানে ভার্ব নিয়ে আসতে পারেন, দ্য মথস ওয়াজ, একটা অ্যাডজেক্টিভ যোগ করতে ভেরি বিউটিফুল। লাস্ট বাক্যটি সেট শাবাব, লেটস গো দেয়ার নেক্সট ইয়ার। এই লেট আস আর নিয়ম আছে দুইটা, লেট আস দ্বারা প্রস্তাব প্রপোজ বোঝায় বা সাজেস্ট বোঝায়, প্রস্তাব বোঝায় একটা। এখন আপনাকে বুঝতে হবে যে এটা কী বোঝানো হয়। যেহেতু বলছে যে চলো সেখানে যাই পরের বছর, তাহলে প্রস্তাব করছে, কথাটাকে বলছে তাহসিন সেট, তাহলে আমরা লিখি তাহসিন প্রপোজ করছে। এখন এখানে দ্যাট দ্বারা যোগ করলাম, যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স দ্যাট। এবার একটা জিনিস খেয়াল করবেন, যদি লেটাস থাকে, সাবজেক্ট যদি থার্ড পার্সন হয়, তাহলে এখানে দে আসবে। খুবই ইম্পর্টেন্ট একটা কথা, সাবজেক্ট যদি থার্ড পার্সন হয় তাহলে দে আসবে। আর এখানে তাহসিন বললো কাকে, আরেকজনকে। যদি অবজেক্ট, যদি অবজেক্ট হয় ফার্স্ট পার্সন, তাহলে এখানে উই আসবে। আমি আবারও বললাম, একটা বাক্যে সাবজেক্ট থাকতে পারে আর অবজেক্ট থাকবে, সাবজেক্ট থার্ড পার্সন হলে দে আসবে, আর যদি অবজেক্ট ফার্স্ট পার্সন হয় তাহলে কি উই আসবে। সাবজেক্ট থার্ড পার্সন হলে দে আসবে, আর অবজেক্ট সাবজেক্ট হয়ে গেল, যদি অবজেক্ট ফার্স্ট পার্সন হয় তাহলে কি উই আসবে। যদি এখানে সাবজেক্ট থার্ড পার্সন তাহলে দে বসে গেল, এরপর অবশ্যই শুড আসবে, কারণ প্রস্তাব করা। বাকি যা আসতে গো দেয়ার নেক্সট থাকলে এখানে ফলোয়িং হবে। আমি এটাকে আরো ভাবে বলতে পারি, জাস্ট তাহসিন প্রপোজড, লেটাস থাকলে এটা একটা নিয়ম হলো, একটা নিয়ম হলো যে প্রথম যে ভার্ব থাকে তার সাথে আইএনজি করলে হবে। তাহলে তাহসিন প্রপোজড এই পর্যন্ত লিখতে হবে না, জাস্ট এখান থেকে গোয়িং দেয়ার, এটাই সহজ বেশি, দুটো বলে দিলাম, আশা করি বুঝতে পারছেন। আমি আরেকবার বলে দিলাম, ডিড ইউ ভিজিট দ্য ষাট গম্বুজ মস্ত, বা কোটা ইন্টারোগেটিভ বা ডাকে ভার্ব দিয়ে শুরু, এই জন্য কী হলো যুক্ত করতে হবে ইফ দ্বারা, ইফ বসে গেল, ইফ সেকেন্ড পার্সন কর্ম তাহসিন, তাহলে হি বসলো, বাট ব্র্যাকেট দিয়ে লিখবো, টি দ্বারা তাহসিনকে বোঝানো হলো, আর পাস্ট বলে পাস্ট পারফেক্ট। সেকেন্ড বাক্যটি নো আই ডিডেন্ট, তাহলে নো আই ডিডেন্টের মধ্যে কী রয়ে গেছে, সে সেখানে যায়নি, তাহলে নো থাকলে রিপ্লাই ইন দ্য নেগেটিভ বসলো, দুই বাক্যটাকে একসাথে করে দিব অ্যান্ড সেট দ্যাট, কারণ অ্যাসার্টিভ বলে, তাহলে এখানে আই কোন পার্সন ফার্স্ট পার্সন, কথাটা বলছে কেন তাহসিন বলছে, এই যে আই ডিডেন্ট সবগুলো বলছে কেন তাহসিন, তাহলে হি লিখে ব্র্যাকেট লিখবো, পাস করে দিলাম জাস্ট। পরের বাক্যটি আই ওয়াজ দেয়ার লাস্ট উইক, কথাটাকে বললো শাবাব, শাবাব সেট দ্যাট হি হ্যাড বিন, এই যুক্ত করলেন, সাবজেক্ট নিয়ে এলেন পাস্ট, বাট পাস্ট হলে পাস্ট পারফেক্ট, আসে লাস্ট উইক তাহলে প্রিভিয়াস উইক, আর টুমারো হলে দ্য নেক্সট। লাস্ট বাক্য এখানে আবার দুটো বাক্য আছে একসাথে করে দিব, অ্যান এক্সক্লেম উইথ জয় বসে গেল, দ্যাট এই সাবজেক্ট দ্য মস্ক ওয়াজ ভেরি বিউটিফুল, এখানে যদি হাও থাকে এটা ভেরি নিয়ে আসতে হবে। লাস্ট বাক্যটি লেটাস থাকলে দুটো নিয়ম, প্রপোজ বা সাজেস্ট, আমরা প্রপোজ বোঝানো হয়েছে এখানে, প্রপোজ লিখছি, যদি লেটাস দ্বারা বাক্যের সাবজেক্ট থার্ড পার্সন, এখানে থার্ড পার্সন হয় তাহলে দে আসবে, আর যদি অবজেক্টটি এখানে তাহসিন বলছে কাকে, শাবাবকে, এও থার্ড পার্সন, এও থার্ড পার্সন, লেট আস যুক্ত সেন্টেন্সে সাবজেক্ট থার্ড পার্সন হলে দে আসে, আর অবজেক্ট যদি ফার্স্ট পার্সন হয় তাহলে এখানে উই আসে। এর থেকে সহজ নিয়ম হলো কি, যে জাস্ট প্রপোজ বা সাজেস্ট লিখবেন, প্রথম যে ভার্ব থাকবে তার সাথে আইনজি করে দেবেন। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক কেয়ার পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস, আল্লাহ হাফেজ।